হাই স্টুডেন্টস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আবারও চলে এসেছি তোমাদের সেই ইংরেজি গ্রামার ক্লাস নিয়ে। সবাই খাতা কলম নিয়ে নিশ্চয়ই রেডি আছো। আজকে আমরা নতুন একটা ক্লাস করব, সেটা হলো জাম্বেল ওয়ার্ডস। হ্যাঁ, তো আমরা এই ক্লাসটা অনেক মজা করে করব। যেমন তোমরা বাসায় যে সব কিছু এলোমেলো করে রাখো না, তোমাদের যত খেলনা আছে খেলার শেষে তোমরা সেগুলো গুছিয়ে রাখো, তাই না? তো ওই রকমই আমরা এই ক্লাসটাও করার মাধ্যমে সেই জিনিসগুলো গুছিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি এখানে কি আছে লেখা। আমরা দেখতে পাচ্ছি ক্লাস ওয়ান গ্রামার, তাই না? নিচে লেখা আছে জাম্বেল ওয়ার্ডস। ঠিক আছে, তো এখানে এই যে জাম্বেল ওয়ার্ডস লেখা, জাম্বেল মানে কি? এলোমেলোভাবে থাকা। যেমন তোমাদের বাসায় যে খেলাধুলা করে সব এলোমেলো করে রাখো, আবার সবার শেষে সেটা গুছিয়ে রাখো, এরকম মজা করে আমরা সেই ক্লাসটা আজকে করব। ঠিক আছে, প্রথমে আমরা জানবো যে জাম্প অর্থ কী। জাম্প অর্থ লাফ দেওয়া, লাফালাফি করা, এরকম এই এই এটার মধ্যেও কিছু ওয়ার্ড আছে লাফালাফি করে এলোমেলো হয়ে আছে, সেই জিনিসটাই আমরা আজকে সঠিকভাবে লিখব। তাহলে আমরা কী করব আজকে মজা করে সেই ক্লাসটা করব। চলো আমরা দেখি এখানে কী আছে। আচ্ছা দেখো, প্রথমেই একটা কোশ্চেন এসেছে, ইজ জনকো দিস। দেখেছো এলোমেলো আছে ওয়ার্ডগুলো, ইজ অর্থ হয়, জনকো অর্থ একটা নাম, দিস হয় নাম, এই এটা কেমন না একটা দেখতে, নাম হয় হয় জনকো, এই এরকম কি হয় কখনো? আমরা বলতে পারি যে এই হয় জনকো, তাই না? কিন্তু এটা এলোমেলো আছে, কিভাবে সাজাবো? তাহলে আমরা প্রথমে চলে আসি, দিস অর্থ কি? এই। তাহলে আমরা অ্যান্সারে কী লিখব? দিস, তারপরে এই যে দিসটা এখানে চলে এসেছে, আর আমরা তো এর আগে শিখেছিলাম ক্যাপিটাল লেটারটা কখন হয়, সেন্টেন্সের শুরুতেই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাহলে এখানে কিন্তু এই দিস এখানে শুধু স্মল লেটার, কিন্তু এখানে যখন প্রথমে চলে এসেছে তখন এটা কোন লেটার হয়ে গেল, ক্যাপিটাল লেটার হয়ে গেল, তাই না? তাহলে দিস চলে আসলো, তারপর ইস্টটা কোথায় আছে, এই ইস্টটা আবার মাঝখানে চলে এসেছে, আর জনকো হলো একটা নাম, তাই না? এই নামটা সবার শেষে চলে এসেছে, নাম যেহেতু এই জন্য এখানে কি ক্যাপিটাল লেটার, দেখতে পেয়েছো? তাহলে আমরা সঠিকটা কি হলো, দিস ইজ জনকো। তাহলে হলো, অনেক মজার না এটা, যে এলোমেলো যে জিনিসগুলো ছিল ওয়ার্ডগুলো ছিল সেগুলো আমরা একটা সেন্টেন্সে পরিণত করেছি। পরবর্তী প্রশ্নে যাব, তাহলে চলো দেখি এখানে কি রকম এলোমেলো আছে। এখানে দেখতে পাচ্ছি জনকোস, হ্যাঁ, ফ্রেন্ড, দিস আর, এটা আবার কেমন, তাই না? নাম, তারপরে বন্ধু, এই হয়, এটা কি হয় এরকম? এরকম তো হয় না, তাই না? তাহলে আমরা সঠিকটা কী লিখবো দেখি, অ্যান্সার দিস আর। ঠিক আছে, দিস আর প্রথমে চলে এসেছে, তারপরে জনকোস এসেছে, জনকোস, তারপর ফ্রেন্ড, হ্যাঁ, এরা কি জনকোর বন্ধু। আচ্ছা, তারপরে আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি নলি অ্যান্ড এলি, তারপরে কি লেখা আছে, হেয়ার আর, নলি এবং এলি, এটাও কিন্তু এলোমেলো আছে। এখন বলো কোনটা আগে আসবে, প্রথমে কোনটা আসবে দেখি আমরা অ্যান্সারে। হেয়ার আরটা এখানে চলে এসেছে, যে হেয়ার চলে এসেছে এখানে, আর শুরুতে কী হবে বলেছিলাম, বড় ক্যাপিটাল লেটার, তাই না? যে এই হেয়ার এসটা এখানে যখন শুরু হবে তখন বড় হাতের হয়ে গেল, তারপরে এই আর নিয়ে আসলাম, হেয়ার আর, তারপরে এই দুইটা নাম আমরা পাশে বসিয়ে দিব, নলি অ্যান্ড এলি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, দেখি কীরকম এলোমেলোভাবে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মিনি বিয়ার ইজ দিস, এটা কিন্তু এলোমেলোভাবে আছে, তাই না? আমরা কিন্তু বুঝতে পারছি যে মিনি বিয়ার হয় এই, এরকম কি হয়? এরকম তো হয় না, তাহলে এটা সাজাতে হবে না। তাহলে আমরা কীভাবে সাজাবো, প্রথমে কী কোনটা আসবে বলো, কোনটা আসতে পারে, দিস, ভেরি গুড। তাহলে আমরা অ্যান্সারটা দেখে ফেলি, প্রথমে চলে এসেছে দিস, তারপরে কী এসেছে, ইজ, এই হয়, তারপরে কী আসবে, এই মিনি বিয়ার। মিনি বিয়ার কী? এটা হলো নাম একজনের, ঠিক আছে, তাহলে এই হয় মিনি বিয়ার। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি, দেখো এখানেও কিন্তু এলোমেলো, সব কিছুই আমাদের এলোমেলো। তোমরা যেমন খেলাধুলা করে এলোমেলো করে রাখো সেরকম, তারপর আবার শেষে সাজিয়ে ফেলো, এখন এইটাও এই কোশ্চেনটাও কী করলো, এলোমেলো করে রেখেছে, সব কিছু এলোমেলো করে রেখেছে। এখন আমরা এটা সাজাবো, অ্যান্সারে দেখি কী আসে।
আচ্ছা প্রথমে কিন্তু দিজ এসেছে, তারপর কি এসেছে বলো তো এখান থেকে? এই ইজ এসেছে, দিস ইজ, তারপর কি এসেছে? এ র্যাক, একটি র্যাক, তাই না? র্যাক অর্থ কি জানো? তাক, যেখানে আমরা দেখবা বাসার উপরে, বাসায় কিন্তু এরকম তাক থাকে, এখানে অনেক কিছু রাখা যায়, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম দিস ইজ এ র্যাক, এই হয় একটি তাক। আর এখানে কি ছিল? এই একটি তাক, এই হয় একটি, যদি আমরা ভেঙে ভেঙে বলি আর কি অর্থগুলো, তখন এরকম হয়, এলোমেলো। আচ্ছা তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি, এটা তোমাদের বলতে হবে। দেখি আমি কিছুই বলবো না, জাদুর কাঠি একটু হেল্প করো ওদের। হ্যাঁ, এখানে কোশ্চেনে দেওয়া আছে হার, হার অর্থ তার, গার্ডেন বাগান, সি সে, লাভড সে, এখানে ভালোবাসে কাক, তার বাগান সে ভালোবাসে, এটা কিন্তু এভাবে হয় না। প্রথমে কি হবে দেখো, শি লাভড হার গার্ডেন, সে তার বাগান ভালোবাসে। এর পরবর্তীতে চলে গেলাম, সব একটু খেয়াল করো, ইট এখানে আছে, ওয়াজ এখানে, এ এখানে, পার্টি, লাভলি, সব কিছুই ঘোরানো এলোমেলোভাবে আছে, তাই না? আর আমরা কীভাবে এখন সাজাবো সেটা একটু খেয়াল করি, দেখি। ইট ওয়াজ, ইট ওয়াজ ঠিক আছে, এ ঠিক আছে, তারপরে কী হবে, এই লাভলিটাকে আর পার্টিটাকে এলোমেলো করে ফেলছে, তাই না? এই লাভলি এখানে চলে আসবে, পার্টিটা এখানে চলে যাবে। ইট ওয়াজ এ লাভলি পার্টি, ইহা একটি কি কি পার্টি অর্থ কী বলতো? উৎসব নাকি, বা প্রোগ্রাম এরকম একটা। ইহা একটি কি লাভলি অর্থ খুব সুন্দর উৎসব ছিল, তাই না? আচ্ছা ওয়াজ অর্থ হলো ছিল। আমরা কিন্তু বাসায় এরকম উৎসব করি মাঝে মধ্যে, তাই না? লাভলি পার্টি করি। তার পরবর্তী প্রশ্নে চলে আসলাম, দেখি এখানে কী লেখা আছে। পেন্সিল, আমরা জানি পেন্সিল অর্থ পেন্সিল, বক্স অর্থ বাক্স, আই অর্থ আমি, হ্যাঁ অর্থ আছে, এই অর্থ একটি, তাই না? এখন এই যে এলোমেলোভাবে আছে, আগে কোনটা হবে কে বলতে পারবে? আই হবে আগে না এ হবে আগে? আই, ঠিক বলেছ। তাহলে আমরা অ্যান্সারটা দেখে ফেলি, আই হ্যাভ এ পেন্সিল বক্স, ঠিক আছে? এই আই হ্যাভ এ প্রথমে চলে আসবে, আর আইটা তো আমাদের বড় হাতে লিখতে হবে, এ পেন্সিল বক্স তারপরে পিছনে চলে আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম আমার একটি পেন্সিল বক্স আছে। আচ্ছা এর পরবর্তী কোশ্চেন আছে কি, এ বাস্কেট, তারপরে আছে দিস ইজ, তাহলে এটা আমরা কিভাবে সাজাবো? আমাদের এর আগেও কিন্তু আমরা দিস ইজ দিয়ে অনেকগুলো করেছি, কি করেছি দেখি। হ্যাঁ দিস ইজ এ বাস্কেট, দিস ইজটা আগে চলে এসেছে, এই হয় একটি ঝুড়ি। পরবর্তী কোশ্চেন দেখো, এটা হলো আমাদের এলোমেলোভাবে দেওয়া আছে ব্লু, ব্লু অর্থ কি নীল, স্কাই অর্থ আকাশ, তারপর এখানে আছে ইজ অর্থ হয়, দি অর্থটি, তাই না? নীল আকাশ হয় টি, এটা কি এরকম এলোমেলো বলতে এলোমেলো লাগে, তাই না? আমরা যদি সুন্দর করে এটা গুছিয়ে বলি তাহলে শুনতেও ভালো লাগবে, তাই না? তাহলে আমরা এটা গুছিয়ে লিখে ফেলি, প্রথমে কী আসবে, দি স্কাই, হ্যাঁ আকাশটি ইজ, তারপরে আসবে ব্লু, আকাশটি হয় নীল, তাই তো? তাহলে আমরা অনেক মজা করে যে এই এলোমেলো ওয়ার্ডগুলি গুছিয়ে লিখলাম, তাহলে তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আমরা বাসায় কী করবো, এইগুলি আবার সুন্দর করে বসে বসে চর্চা করব, ঠিক আছে? তাহলে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি, আর সবাই ভালো থেকো, আর বেশি বেশি করে শেয়ার করো, অন্যদেরকে হেল্প করবা শেখার জন্য।